I've been fucking those and popping pills, man, I feel it's like a rock star. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি আবার একটি নতুন স্ট্যাটাস ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা লাইটিং ইফেক্ট স্ট্যাটাস ভিডিওটি বানাতে পারবেন। তো আজকের এই ভিডিওটি ইনশট অ্যাপের মাধ্যমে বানাবো। তো প্রথমে আপনাদের ফোনে ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে, এরপর এই ভিডিও অপশনে ক্লিক করতে হবে। এই ভিডিও অপশনে ক্লিক করার পর গ্যালারি সমস্ত ভিডিওস চলে আসবে। তো যে ভিডিওটি দিয়ে স্ট্যাটাসটি বানছে সেই ভিডিওটি সিলেক্ট করে অ্যাড করে নিতে হবে। নেক্সট, অবশ্যই ভিডিওটিতে যেন স্কাই দেখা যায় সেরকম ভিডিও শ্যুট করে নিতে হবে। নেক্সট, এখানে একটি পিআইপি অপশনে ক্লিক করতে হবে। পিআইপি অপশন ক্লিক করে একটি লাইটিং ইফেক্টের ভিডিও অ্যাড করতে হবে। এর ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন আছে, ওখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন। নেক্সট, এটিকে অ্যাড করার পরে এই বাটনে ক্লিক করে এটিকে ফুল স্ক্রিন করে নিতে হবে। নেক্সট, এটিকে উপরের সাইডে এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করার পরে আপনার এখানে একটি ব্লেন্ড অপশন পাবেন। এই ব্লেন্ড অপশনে ক্লিক করে এখানে স্ক্রিন কিংবা কালার ড্রজ অপশনটিকে সিলেক্ট করতে হবে। এরপর রাইট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট, এতটা হয়ে যাওয়ার পর ব্যাকে চলে আসতে হবে। এতটা হয়ে যাওয়ার পর এখানে লাইটিং ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। তো এবার কি করতে হবে, এবার এই ফিল্টার অপশনে ক্লিক করে এখানে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে ব্রাইটনেসটিকে একটু লো করে নিতে হবে, -4। কন্ট্রাস্টটিকে একটু প্লাস সাইডে রাখতে হবে, +6। ওয়ার্ম থেকে একটু মাইনাস সাইডে রাখতে হবে, -12 কিংবা 13। এবং স্যাচুরেশনটিকে একটু প্লাস সাইডে রাখতে হবে, +4। এবার HSLটা এডিট ক্লিক করে কালার অ্যাডজাস্ট করে নিতে হবে, আপনাদের ভিডিওর কালার হিসাবে এটিকে এডিট করে নিতে হবে। নেক্সট, এবার কালার অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে এই হাইলাইট অপশনে ক্লিক করে হাইলাইটটিকে একটু -20, -15 করে নিতে হবে। এরপর নেক্সট, শ্যাডো অপশনে ক্লিক করে এটিকে মাইনাস সাইডে রাখতে হবে, -35। নেক্সট অপশন পাবে কালার, এই কালারে অপশনে ক্লিক করে এই ব্লু আইকনটি সিলেক্ট করে নিতে হবে। নেক্সট, এর একে 20-30 রাখতে হবে। এরপর এই উপরে রাইট বাটনে ক্লিক করে দিলে হয়ে যাবে। নেক্সট, এখানে পাবে একটি ভিনেট অপশন, এই ভিনেট অপশনটিকে আপনাদেরকে 100 করে দিতে হবে। নেক্সট, শার্পেন অপশনটিকেও 100 বাড়িয়ে নিতে হবে আপনাদেরকে। গ্রেন অপশনটিকে আপনারা 50 করে নেবেন। এরপর নেক্সট রাইট বাটনে ক্লিক করে দেবেন। এতটা হয়ে যাওয়ার পর নেক্সট আপনাদেরকে আবার এই এতটা এডিটিং হয়েছে পর আপনাদেরকে আবার নেক্সট ফিল্টার অপশনে ক্লিক করতে হবে এবং এখানে ইফেক্টে যেতে হবে। ইফেক্টে যাওয়ার পর এখানে একটি বিটস অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এবার নেক্সট আপনাদের এখানে একটি ব্রাইট অপশন শো হবে, এই ব্রাইট অপশনে ক্লিক করে এর স্টেনটিকে আপনাদেরকে একটু মাইনাস করে দিতে হবে এবং এর ইন্টারভেলটাকেও একটু মাইনাস সাইডে রাখতে হবে। নেক্সট, এর উপরে রাইট বাটনে ক্লিক করে এর ইফেক্টটিকে পুরো ভিডিওতে অ্যাপ্লাই করে দিতে হবে। আমার ভিডিওটিকে একবার প্লে করে দেখে দিচ্ছি এই ভিডিওটিকে। এতটা এডিটিংয়ের পর আপনাদের ভিডিও অনেকটা এডিট হয়ে যাবে। এর উপর যদি আপনারা কালার গ্রেড করতে চান তাহলে আপনারা লাইট রুম অ্যাপ্লিকেশানের ব্যবহার করতে পারেন। লাইট রুম অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনারা খুব সহজেই ভিডিও কালার গ্রেড করতে পারবেন। তো আপনারা যদি লাইট রুম অ্যাপ্লিকেশানের টিউটোরিয়াল চান তাহলে কমেন্টে অবশ্যই বলবেন, পরবর্তী ভিডিও তার সম্পর্কেই হবে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়াল দেখার জন্য।